Assalamualaikum. আমরা যাচ্ছি আজকে সেন্ট মার্টিন। আমরা বুড়েগড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই কক্সবাজার টেকনাফ থেকে। তো আমরা আজকে সেন্ট মার্টিনের এই যে ইলিশ আর খিচুড়ি খাবো। এখানে আমরা দুই দিন থাকবো, দুই দিন সেন্ট মার্টিনে থাকবো। তারপর আমরা এই চৈতন্যপথের যুব সমাজের সকল যুবকরা আমার সাথে আছে, তো আমাদের সঙ্গেই থাকুন, আমরা আজকে অনেক এনজয় করব। তো আমরা কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বুট নিয়ে আমরা সেন্ট মার্টিন দিনে যাচ্ছি। তাহলে সমুদ্র দিয়ে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। ওই যে আমাদের মোটামুটি সেন্ট মার্টিন দ্বীপ দেখা যাচ্ছে। তো এই যে আমাদের সাথে আছে মৃদুল, তোমার অনুভূতি কি? তোমার অনুভূতি কি? কথা বোঝা যায় না। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি চলে এসেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে আমাদের জাহাজ ভিড়াবো। তো আমরা যুব সমাজের যারা এলাকায় আছে সে সকল সদস্যরা সবাই চলে এসেছি, আর যারা এলাকায় নেই তাদের খুবই মিস করছি। তো আমাদের সুন্দর একটি পিকনিক আজকে আয়োজিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাই যারা ওই পিকনিকে এসেছ। আর দেখেন আপনারা সবাই কঠিন ছুটি নিয়ে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই যে আমাদের যে আকর্ষণ, মূল আকর্ষণ, এই দ্বীপের কাছাকাছি আমরা চলে এসেছি গরিবের সেন্ট মার্টিন। তো আশা করি খুবই মজা হবে। আর আমাদের এখানে সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে, আমরা সেখানে গিয়ে রান্না করব। মোটামুটি সব কিছু রেডি। দেখেন অসাধারণ জায়গা এটি। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে ল্যান্ড করব। সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপে এসে পৌঁছালাম। দেখেন আমাদের সেই চমৎকার পিকনিক স্পট। ওই ভাই চাপেন চাপেন, লাগলো 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 লাগলো। আমরা অল্প কিছুদিনের মধ্যে এখানে ল্যান্ড করবো। চমৎকার আমাদের স্পটে আমরা এসে পৌঁছে গেছি। তো আমাদের যাবতীয় জিনিসপত্র নিয়ে সবাই নেমে যাই। ইলিশ মাছের খাসিটা ঠিক মতো নিও, মাছ দেন পরে জানা যায়। ঠেলাতে দিয়ে আর চাপাই দিলি। তো দেখেন আমাদের সেই পিকনিক স্পট। নামো নামো নামো, চলো চলো মাল নামাই দিব না, খালি আমরা ফালতে নামে গেল। আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের স্টাইলিশ হিরো টিকটক বয় রেদওয়ান নেমে শুরু করে দিয়েছে। ভাই ধরতো কে তো, এ বুড়ে পানি উঠতাছে, তাড়াতাড়ি নামো। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আজকে ফুটবল খেলার আয়োজন আছে। আমাদের এই যে প্লেয়ার দেখেন, জেমের ফুটবল খেলার প্রস্তুতি নিয়ে চলে এসেছে। তো আমরা এসে গেছি, আমরা এখন নামবো। এই যে আমাদের স্পট, আমাদের পিকনিক স্পট। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে পৌঁছাবো। মৃদুল দেখেন চমৎকার একটি জায়গা, আপনারা অল্প খরচে গরিবের সেন্ট মার্টিন থেকে ঘুরে যেতে পারেন। এই যে বডি বিল্ডার সিয়াম আর টিকটক হিরো রেদওয়ান, এই যে সাথে আছে আমার বন্ধু ইমন, কেমন আছো, কেমন লাগছে, তোমার অনুভূতি কি? এই যে কলেজের বেপরোয়া ছাত্র আবিদ। তো চমৎকার একটি জায়গা, কেমন লাগছে ইমন জায়গাটা? খুবই চমৎকার লাগছে। আমরা প্রতিনিয়ত এই যে আমাদের ফুটবল খেলা হবে সামনে, যে বিশাল বড় এক মাঠ, সেখানে আমরা ফুটবল খেলবো। এই সব এইগুলো আয় দিকে নিয়ে। তো আমাদের এই যে দেখেন আকর্ষণীয় সেই
স্পট। এখানে আমরা প্রতিনিয়তই মাঝে মধ্যে আসি পিকনিকে। তো আজকে যুব সমাজের সকল সদস্যরা আমরা এসেছি অসাধারণ একটি জায়গা, এই বরই গাছের নিচে বসে পিকনিক করার মজাই আলাদা। খুবই মজা হবে আজকে। তো আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি, দেখেন আপনারা চমৎকার একটি জায়গা, খুবই চমৎকার। তো এই দ্বীপ কেমন লাগছে লোবন তোমার? খুবই মজাদার। হ্যাঁ, তো আমরা পৌঁছে গেছি। আমাদের মোটামুটি সবকিছু রেডি, যদি একটু লেট হয়েছে খুবই ভালো লাগছে। তো আমরা এখন আমাদের প্রস্তুতি নেই, তারপরে আবার আপনাদের মাঝে চলে আসব। তো আমাদের সকালের নাস্তা হচ্ছে কলা রুটি, কলা রুটি সবাই কলা রুটি খাচ্ছে। এই যে আমাদের ফাহিম খান কাটাকাটি শুরু করছে, বাউরচি আজকে মেন শেফ ফাহিম খান। তো এই যে আমাদের লুভন ইট নিয়ে যাচ্ছে আবিদ। তো আমাদের অল্প কিছু মধ্যে রান্নার কাজ শুরু হয়ে যাবে। কাতারের স্পেশাল শেফ আছে আমাদের ফাহিম খান আছে। দেখেন আমাদের পিকনিক স্পটটা অত্যন্ত সুন্দর, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি।